আজ মঙ্গলবার পাঁচই বৈশাখ দু সালের উনিশে এপ্রিল কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনেড জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন কিন্তু আজ আপনাদের জন্য অপেক্ষা করছে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন যে কর্ম করতে আপনারা যা সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যেই সেটি আজ সমাপ্ত হবে আর্থিক দিকটিও কিন্তু আজ আপনাদের শক্তিশালী হতে চলেছে যদি কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন সেখান থেকে ফেরত পেয়ে যাবেন বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে তবে চাকরিজীবীদের কিন্তু আজ অফিসের পরিবেশ মধ্যম প্রকৃতির কর্মক্ষেত্রে অবশ্যই আপ আপনি কারোর কাছ থেকে অভিনন্দন পেতে পারেন প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন এবং মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তাহলে দেখবেন বসের সু নজরে পড়তে পারবেন আজ কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে আজ প্রেম সাহচর্য বন্ধন একে অপরের সাথে সকল ব্যক্তিবর্গের সাথেই আপনার বাড়তে চলেছে আপনি আর যে নিজের ভাই বোনেদের সাথে কোথাও সিনেমা দেখতে যেতে পারেন বাড়িতে বসে স্পোর্টস বা টেলিভিশন দেখতে পারেন একসাথে যার কারণে আপনাদের মধ্যে বন্ডিং বা আপনাদের মধ্যে বোঝাবুঝি আরও কিন্তু বাড়তে চলেছে সম্পর্কের মজবুতি বৃদ্ধি হতে চলেছে পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনাদের কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ আপনার বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে আজ কিন্তু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না স্বপ্ন দেখা এবার বন্ধ করুন কল্পনার জগতে থেকে কিন্তু কোনো লাভ নেই কারণ আজ কল্পনা বাস্তবে রূপ নিতে চলেছে তাই স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং প্রেমের সঙ্গীতে মেতে উঠুন আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না তিনটিকে উপভোগ এবং অনুভব করার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তে এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আর যেহেতু মঙ্গলবার তাই আপনাদের বলবো মঙ্গলদেবের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সভমায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন যাদের চন্দ্র রাশি কর্কট এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে